কেয়ামতের কিছু আলামত তোমাদেরকে বলে যায় যে আলামত সমাজের মধ্যে যদি ঘটে যায় তাহলে মনে করবে কেয়ামত আর বেশি দূরে নয় অতি সর নিকটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি রাসূল দুনিয়াতে আগমন করা এটাই হলো কেয়ামতের একটা আলামত কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আঙ্গুল কিভাবে ধরে বললেন সাহাবায়ে কেরাম এই দুইটা আঙ্গুলের মধ্যে যেই রকম পার্থক্য রয়েছে সামান্য একটু ব্যবধান মদ্দা আঙ্গুলটা একটু বড় সহাদাত আঙ্গুলটা একটু ছোট এই দুইটা আঙ্গুলির মধ্যে যে রকম পার্থক্য রয়েছে আমি রাসুল আর কেয়ামতের মধ্যে এতটুকু সময় শুধু পার্থক্য রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি দুনিয়াতে আগমন করা এটাই হল কেয়ামতের একটা লক্ষণ কেয়ামতের ইশারা কেয়ামতের ইশারা দ্বিতীয় নম্বর হলো আমি রাসূল দুনিয়া থেকে চলে যাওয়া এটাও হলো কেয়ামতের একটা একটা আলামত তৃতীয় নম্বর হলো আমি রসুল সাল্লাল্লাহ আলাই হুয়া তোমাদেরকে বলে যায় কেয়ামতের আগে দুনিয়ার মধ্যে ফেতনা সাগরের ঢেউয়ের মতন তোমাদের সামনে উপস্থিত হইতে থাকবে উপস্থিত হইতে কিসের মতন আসবে সাগরের ঢেউয়ের মতন ফেতনা আপনি আমার সামনে এসে হাজির হবে ফেতনা যদি আপনি আমার হৃদয়ে স্থান দিয়ে যাই তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনি আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে যদি ফেতনা আপনি আমার হৃদয়ে স্থান না পায় তাহলে দুনিয়ার মধ্যে আপনি আমি দামি মানুষ হয়ে যাবে হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাহ্জ আমার আদি আল্লাহ তা আলহু বলেন আল্লাহ রাসুল যে কেয়ামতের বয়াবহ কথা বলে গেলেন যে ডেউয়ের মতন ফেতনা আসতে থাকবে এই ফেতনা সম্বন্ধে তোমরা কে কি জানো আমাকে একটু বলো সাহাবাই কেরাম বললেন আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে জগড়া বেড়ে যাবে জগড়া বেড়ে যাবে আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর বলেন এই হাদিসটা আমি আল্লাহর রাসূলের জবান থেকে নিজেই শুনেছি এই হাদিস আমি জানি এর থেকে ভালো কিছু তোমরা জানলে বলো আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার মধ্যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ভাই ব্রাদার পত্নীদের মধ্যে যে জগরা হয় এই জগরার মাধ্যমে যে গুনাহ হয় অন্যায় হয় রব্বিকারিম দুইটা আমলের মাধ্যমে আল্লাহ এই গুনাহ maaf করে দিবেন এক নাম্বার হলো বান্দা নামাজের মাধ্যমে গড়ের জগরা আপনার গুণ আল্লাহ মাফ করে দেন দ্বিতীয় নাম্বার বলো বান্দা যখন দুনিয়ার মধ্যে দান সৎকার বেশি বেশি কেউ করবে এই দান সৎকার বদলাতে মালিক এই জগরার গুণাগুলো আল্লাহ মাফ করে দেন বলুন সুবহান আল্লাহ আল্লাহর রাসূলের সাহাবী ওমর বলেন এটা আমি জানি থেকে আরো কোন কঠিন ঘটনা তোমরা জানলে বলো আল্লাহর রাসূলের সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিরুল মুমিনিন দুনিয়ার মধ্যে কেমত আল্লাহর রাসুল যে বলেছেন কেমতের আগে ঢেউয়ের আগে আগে যতগুলা ঢেউ আসে একটার পর একটা আসতে থাকে এরকম ভাবে ফেতনা সমাজের মধ্যে আসতে থাকবে আল্লাহর রাসুল এই ফেতনা যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে আর ফেতনা যদি কোনো মুসলমান হৃদয় স্থান দিয়ে দেয় এই মুসলমানের অন্তরের মধ্যে হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে আর যেই বান্দার হৃদয়ের মধ্যে কালো দাগ পড়ে যাবে সেই বান্দার কাছে সে হালালকে হারাম মনে কইবে হালালকে হারাম মনে কইবে আর হালালকে হারাম মনে করবে সব কিছু বান্দার কাছে উল্টা পাল্টা মনে কইবে হককে বান্দার কাছে বাতিল মনে কইবে আর বাতিলকে দুনিয়ার মধ্যে বান্দার কাছে হক মনে কইবে আল্লাহর রাসূলের সাহাবী ওমর বলেন তা তো বুঝলাম যেই বান্দা দুনিয়ার মধ্যে ফিতনা হৃদয়ে স্থান দিবে সেই বান্দার অবস্থা এরকম হবে আর যেই বান্দা হৃদয়ের মধ্যে ফিতনা স্থান না দিবে সেই বান্দার অবস্থা কি হবে আল্লাহর রাসূলের সাহাবী হযরত হুযায়ফা বলেন আমিরুল মুমিনিন যেই বান্দা দুনিয়ার মধ্যেই ফিতনাকে তার হৃদয়ের মধ্যে স্থান না দিবে সেই বান্দার অন্তরটা আল্লাহ তাআলা এত সুন্দর বানিয়ে দিবে এত সুন্দর দুনিয়ার মধ্যে সাদা মুসরি পাথরের মতো আল্লাহ সুন্দর বানিয়ে দিবে রব্বি বলেন যদি ফিতনা জায়গা দেয় হৃদয়ের মধ্যে একটা কালো দাগ পড়বে আর কালো দাগ পড়ার কারণে অন্তর নষ্ট হয়ে যাবে আর এই বান্দার কাছে হককে বাতিল মনে হইবে বাতিলকে বান্দা হক মনে করবে হারামকে হালাল মনে করবে হালালকে বান্দা হারাম মনে করবে হারাম মনে করবে। আর যেই বান্দা হৃদয়ে স্থান না দিবে সেই বান্দা দুনিয়ার মধ্যে হৃদয়টা পাথর মুসতরি সাদা পাথরের মত সুন্দর হয়ে যায় আর সেই বান্দার হৃদয়ে ফতক কখনো গ্রাস করতে رسول الله صلى الله عليه وسلم من الصحابي خضرة حزيفة ولنا من المؤمنين دنيا المدعبني خلنا دروزا বললাম আমি কি করে দরওয়াজা বুঝতে পারলাম না ঘটনাটা তুমি আমাকে একটু খুলে বলো আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের জবান থেকে শুনেছি দুনিয়ার মধ্যে কিয়ামতের আরেকটা আলামত হলো আপনার মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল মুকद्दাস বিজয় দান করবে আপনার মাধ্যমে বিজয় হওয়াটা এটাও হলো দুনিয়ার মধ্যে কিয়ামতের একটা আলামত যে নাম্বার গোলাপনি বলেন দুনিয়ার মধ্যে একটা দরজা এমন একটা দরজা যেই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দুনিয়ার মধ্যে সাগরের ঢেউয়ের মত ফেতনা আসতে থাকবে আমিরুল মুমিনিন বলেন আমি বুঝতে পারিনা আমাকে ঘটনাটা তুমি খুলে বলো আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা বলেন ও আল্লাহর রাসূলের সাহাবী ওমর দুনিয়ার মধ্যে আপনি যখন মারা যাবেন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার এই দরওয়াজা বন্ধ হয়ে যাবে ইহার পর থেকে সাগরের ডেবের মতন ফেতনা দুনিয়ার মধ্যে আগমন করবে আল্লাহ রাসুলের সাহাবি আমার যখন দুনিয়ার থেকে চলে যায় আল্লাহ রাসূলের সাহাবি আমার চলে যাওয়ার পর ওসমান রদিয়াল্লাহ তালু খেলাফতের দায়িত্ব খেলাফতের দায়িত্ব

ফেতনা শুরু হয়ে গেল দুনিয়ার মধ্যে হজরতে মুআভিয়া রাদিয়াল্লাহু তাআলাহু বলেন ও আলী দুনিয়ার মধ্যে হজরত ওসমান হত্যার আগে বিচার হবে এরপর আমরা ক্ষমতা দখল করব কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী আলী বলেন না আগে দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতা দখল করব এরপর আমরা আলী হত্যা হজরত ওসমান হত্যার বিচার করব দুইজনের মধ্যে কথা মিল না থাকার কারণে দুইজনের মধ্যে ফাটল হয়ে গেল দুইজন দলে দলে বিভক্ত হয়ে গেলেন দলে যখন বিভক্ত হয়ে গেল কিছু বেদিন বেইমান চিন্তা করলো এবার একটা বিশাল সুযোগ পেয়েছি দুজনের মধ্যে যে কোনো একজন একজনের সাথে আমাদের সঙ্গবদ্ধ হয়ে এই দলটাকে যে কোনো একটা দলকে আমাদের শেষ করতে হবে আল্লাহ রাসুলের সাহাবি হজরতে আলীকে হত্যা করার জন্য মহাবিয়ার কাছে গিয়ে বললে মহাবিয়া তোমাকে আমরা এক হাজার লোক দিব তুমি এক হাজার লোক নিয়ে আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আমরা তোমার সাথে আছি তোমার সাথে আছি আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুয়াবিয়া সেদিন যে উত্তরটা দিয়েছিল উত্তরটা বড় সুন্দর আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুয়াবিয়া ডাক দিয়ে বলেছিল লাল কুত্তার দল দুনিয়ার মধ্যে আমি আলীর মধ্যে মতো পার্থক্য থাকতে পারে কিন্তু দুনিয়ার মধ্যে যদি দুনি কোন মানুষকে আমি দেখতে পাই আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে অথবা আলুর বিরুদ্ধে কেউ অস্ত্র উত্তোলন করতেছে আমি মহাবিয়া সর্বপ্রথম মালির পক্ষ দারিত্ব হয়ে প্রত্যেকটির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব এখান থেকে একটা শিক্ষা নেওয়ার বিষয় হলো ওলামায়ে কেরামের মধ্যে মাসলাগত ইখতিলাফ থাকতে পারে ইখতিলাফ থাকতে পারে

দিকে দিকে হজরতে ওসমান হত্যা হয় দুনিয়ার মধ্যে আলীকে হত্যা করা হয় সমাজের দিকে তাকে দেখা যায় আস্তে আস্তে এরপর থেকে দুনিয়ার মধ্যে ফেতনা আরম্ভ হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়ার মধ্যে সমাজে বড় বড় ফেতনা পনেরোটা ফেতনা যদি সমাজের মধ্যে দেখতে পাও সমাজের প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তোমরা মনে করবে দুনিয়ার মধ্যে কেম তার বেশি দূরে নয় এই পনেরোটা ফেতনা হলো এক নম্বর ফেতনার নাম হলো দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যুদ্ধ লব্ধ সম্পদ যত আছে এগুলাকে মানুষ রাষ্ট্রীয় সম্পদ মনে রাষ্ট্রীয় যদি এরকম দেখো যুদ্ধ সম্পদ গুলাকে মানুষ রাষ্ট্রীয় সম্পদ মনে করতে শুরু করেছে তাহলে মনে করবি ক্যামত অতি সন্নিকটে আরামতের জন্য দুই হলো খেয়ানত দেখবে বাংলাদেশে হয় না হয় আমানতের খেয়ানত হয় আমানতের আমার দেশে মাঝে মাঝে দেখা যায় আমানত বাংলাদেশ থেকে সংসদ ভবন থেকে ফাঁস হয়েছে অমুক মুখ জায়গার মধ্যে বড় একটা ব্রিজ হবে এই টাকাগুলা ব্রিজের জন্য মেম্বার এর কাছে দেওয়া হয়েছে এই টাকাগুলা হলো আমানত পরবর্তী সময় যেখানে রড দেওয়ার দরকার সেখানে আমরা মাঝে মাঝে বাস দেখতে পাই এরকম দেখতে পাই ইতিহাস শুনেন নাই কি দেখতে ভাই রডের বদলে বাস দিয়েছে এই যে টাকা মেরে কেছে সে আমানতের খেয়ানত করেছে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের খেয়ানত দরি সে যার আমানত খেয়ানত করেছে তার কাছে কানে ধরে মাপ চাইবে কর্তব্যতা কর্তব্যতা সহজ একটা তাদের কি সহজে বুঝে আপনি আমার সমাজে অনেকে রেলে চলেন কিনা রেলে আগে হয়তো অনেকে রেলে চড়েছে অনেক সময় রেলে চলার সময় টিকিট কাটে নাই মাংনায় চলেছে যতদিন আপনি মাংনা চলেছেন এই রেলটা হলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আমানত যদি আপনি মাংনা রেলে চলে থাকেন আপনার কর্তব্য হলো যতদিন আপনি হিসাব করে দেখবেন অতদিন আমি রেলে মাংনা চলেছি এই পরিমাণ টাকার টিকিট কেটে ছিঁড়ে ফেলে দিবেন আপনার হক আদায় যাবে আর যদি না ছিলেন তাহলে জনগণের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে তাহলে আমার দেশের যারা রাস্তার টাকা পকেটে চলে যায় আমার দেশের ব্রিজের টাকা যাদের পকেটে চলে যায় বিদেশ থেকে বাংলাদেশের টাকা বিদেশে পারি হয়ে যায় এদের কার কাছে ক্ষমা চাওয়া দরকার বাংলাদেশের বিশ্ব চ্যানেলের মধ্যে বসে কানে ধরে পাবলিকের কাছে সারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া দরকার আমানতের খেয়ানত দ্বার আমানতের খেয়ানত দ্বার মাঝে মাঝে আমরা দেখি অমুক নেতার বিভিন্ন রকমের আইল্যান্ড টাইল্যান্ড বাড়ি ছিল এর আগে নেতা হওয়ার আগে তার কিছুই ছিল না আগে তার কিছুই ছিল না আমার সমাজে মাঝে মাঝে দেখা যায় গরিব মিসকিনের নামে বিভিন্ন রকমের ফান্ড আসে গরিব মিসকিন আহাকার তাদের কাছে কিছুই পৌঁছায় নাই এরকম আমি আমি মনে হয় মিথ্যা কথা বলতেছি নাকি আপনি সময় টিভি বিভিন্ন নিউজে তাকিয়ে দেখেন এরকম অ্যাভেলেবেল খবর আপনি খুঁজে পাবেন তাহলে এই আমানতের খেয়ানত যখন সমাজের মধ্যে ঘটবে তখন মনে করবে কেয়ামত আর বেশি দূরে নয় কেয়ামত অতি সন্নিকটে তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো আমানতের খেয়ানত বিশ্ব খেয়ানত বলে দেয় দুনিয়ার মধ্যে ঘটনা ঘটতেছে মানে কেমতের আলামত শুরু হয়ে গেছে কেমতার আর বেশি দূর নয় তিন নাম্বার হলো দুনিয়ার মধ্যে মানুষ জাকাতকে ঋণ মনে করবে জাকাতকে কি মনে করবে ঋণ

এই মালগুলাকে এক হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন সাপ বানানো হবে श्राप তাকে শাকবে আকরাকান্ত করার পর সাপটা তার পা থেকে বেছানো শুরু করবে শরীরটা পুরাটা বেছানোর পর সামনের দিকে এসে বসে থাকবে মুখের মধ্যে সেকেন্ডে সেকেন্ডে তাকে দর্শন করতে থাকবে দর্শন করতে থাকবে আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন এই বান্দা যেই বান্দা দুনিয়ার মধ্যে যাকাত আদায় করে নাই যাকাত না আদায় করনেওয়ালা বান্দার জন্য মালি এই সম্পত্তি গুলাকে আল্লাহ একটা স্ত্রী বানা নেবে আয়রন আয়রন কাপড় করে না কাপড় স্ত্রী করে না কাপড় করে এরকম একটা আয়রন বানাবে আপনার সম্পত্তি রেখে বানানোর পর আপনার চেহারায় আপনার পিঠে আপনার কমরে এই আপনার সম্পত্তি দিয়ে আপনাকে ছেঁক দেওয়া হবে আপনাকে দেওয়া হবে জাকাত না আদায় করার কারণে আদায় করার তিন নাম্বার হলো বান্দা দুনিয়ার মধ্যে যখন দেখবে আমানতের খেয়ানত হয়ে যায় তিন নাম্বার হলো জাকাত যখন দেখবে মানুষ এই জাকাতের গনিমতের মাল মনে করবে এবং জাকাত সঠিক ভাবে বান্দা আদায় করবে না এটাকে বান্দা দুনিয়ার মধ্যে জাকাতকে জাকাতই মনে করবে না বান্দার উপর এটা অভিশাপ মনে করবে বান্দার উপর এটা বোঝা মনে করবে তখন মনে করবে এই দুনিয়ার মধ্যে কেয়ামত আর বেশি দূরে নয়

ব্যবসা মহিলা সংসদে দাঁড়িয়ে এসে বলে আমি সিয়া সব কিতাব শেষ করে ফেলেছি পুরা ডিম করেছো তুমি সিয়া সিত্তার কিতাব শেষ করে ফেলেছো সিয়া তুমি বুঝো সিয়া সিত্তা বুখারী শরীফ মুসলিম শরীফ সে কয়েকশো বার কতম করেছে কয়েকশো বার কতম করেছে আবার দেখা যায় এদেরকে তালি বাজায় তালি বাজায় সমর্থন করে এটাই বুঝা যায় কিয়ামতের আলামত কিয়ামত অতি সন্নিকটে কিয়ামত অতি সন্নিকটে প্রচার করে আমি দুনিয়ার মধ্যে এলেম জানলে তোমার মধ্যে পর্দাই নাই বেহায়া তুমি একজন মহিলা আর তুমি বলো সিয়াসিতার কিতাব পড়ে এই করে সেই করে তুমি দুনিয়ার মধ্যে জ্ঞানী হয়ে গেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কেয়ামতের আগে এমন একটা আলামত হবে সমাজের মধ্যে মানুষ এলেম শিখবে বদ্বীন প্রচার করার জন্য এই এলেম মানুষকে গোমরাহীর দিকে নিয়ে যাবে পঞ্চম নাম্বার করো সুনল্লা সাল্লাল্লাহ গোয়া বলেন বিবির কথা মতো পুরুষগুলা চলবে উঠবে আর বসবে আর বসবে এখন এই সমাজের মধ্যে এরকম হয়তো মানুষ থাকতে পারে মানুষ থাকতে পারে বিবি যা বলে তাই সংসারের মধ্যে বিকল্প হয় কোন কম থাই নাই কোনো কম নাই আগে আর একটা আলামতের নাম হলো বিবি যাই বলবে তাই শুনবে তাই শুনবে বান্দা দুনিয়ার মধ্যে ষষ্ঠ নম্বর হলো প্রত্যেকটি বেশিরভাগ সন্তান দুনিয়ার মধ্যে মায়ের নাফর মানি করবে মায়ের নাফরমানি সমাজে বিভিন্ন জায়গায় এখন দেখা যায় বৃদ্ধাশ্রম বাংলাদেশে আছে না নাই বৃদ্ধাশ্রম গুলাই সমাজের মধ্যে বলে দেয় সন্তান গুলা মায়ের না ফরমানি করতেছে আল্লাহর রাসুল বলেছেন কাল কেমতের আগে কেমতের একটা আলামত হলো সন্তান গুলা মায়ের না ফরমানি করবে সাত নাম্বার হলো দুনিয়ার মধ্যে মানুষ বন্ধুদের কে আপন মনে করবে আপন কে মানুষ পর মনে করবে বন্ধুদের আপন মনে করবে আর আপন মানুষ যারা আছে মানুষ পর মনে করবে অষ্টম নাম্বার হলো দুনিয়ার মধ্যে মা বাবাকে মানুষ পর মনে করবে মনে করবে মানুষ করবে নয় নম্বর হলো দুনিয়ার মধ্যে মসজিদের মধ্যে দুনিয়াবি কথার আওয়াজ বেড়ে যাবে মসজিদে যদি দুনিয়াবি কথার আওয়াজ বাড়ে বুঝেন তাহলে বুঝবেন দুনিয়ার মধ্যে কেমতার বেশি দেরো নয় বেশি দেরো নয় কেমত অতি সন্নিকটে কেমতের একটা আলামতের মধ্যে নয় নম্বর আলামত হলো মসজিদের মধ্যে মানুষের আওয়াজ বেড়ে যাবে দশ নম্বর হলো মানুষ সমাজের মধ্যে নেতা বানাবে ফাসেক ব্যক্তিকে নেতা বানাতে পারবে ফাসেক মানে ফাসেক যে ব্যক্তির কোন ইবাদত কবুল হয় না ফাসেক ব্যক্তিকে সমাজের মানুষ নেতা বানাবে নিকৃষ্ট এগারো নম্বর হলো নিকৃষ্ট মানুষগুলোকে সমাজের নেতা হবে তখন এগারো নম্বর হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো সমাজের নেতা হবে এগুলা তো আমরা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় দেখতেই পারতেছি বলে দরকার নাই যে কোথায় কি হয়েছে থাকলেই বুঝা যায় বাংলাদেশের দিকে কি রকম নাফরমান নেতা দেশের মধ্যে আছে 12 নম্বর হলো দুনিয়ার মধ্যে গায়িকা নর্তকি বেড়ে যাবে গায়িকা নর্তকি ঢুল বাদ্য বেড়ে যাবে এগুলো আমরা এখন বর্তমানে সংসদেও গান গাইতে দেখি কেমতার বেশি দূরে নয় কেমতার বেশি দূরে নয় এবং গান গাওয়ার পর তালি বাজাইতে আমরা দেখি অথচ এই গান বাধ্য করা হারাম ঘোষণা করা হয়েছে আর যেটা মুসলিম কান্ট্রির সংসদ সদস্য যেখান থেকে মানুষের বিভিন্ন রকমের ফাইসালা বন্টন করা হয় সেখানেও হারাম কাজ হালাল হয়ে গেছে তাহলে সেখান থেকে আপনার কি মনে হয় কেমত বেশি দূরে না কাজে করে কিয়ামত এর জন্য অপেক্ষা করুন মদ পান বেড়ে যাবে কি করবে মদ পান আমার দেশের মধ্যে আগে দেখেছি পান ছিল না খুব কম ছিল মানুষ চুরি করে খেত এখন এই দেশের মধ্যে মদের লাইসেন্স আছে কিনা আছে মদের লাইসেন্স আছে শুধু এরকম নয় 5 দিন অথবা 6 দিন আগের পত্রিকা সময় টিভির নিউজে দেখেন বা যমুনা টিভির নিউজে দেখেন দুটো নিউজের মধ্যে আছে

দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল বলেছেন 14 নাম্বার হলো মদ পান বেড়ে যাবে এই মদ্যপান আমার দেশে হালাল হয়ে গেছে বোঝা যায় কিয়ামত আর বেশি দূরে নয় 15 নাম্বার হলো শেষ জামানার মানুষগুলো আগের জামানার মানুষগুলোকে গালিগালাজ করবে শেষ জামানার মানুষ আগের জামানার মানুষগুলোকে গালিগালাজ করবে আজকে দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ এরকম আছে হয়তো সে মাযহাব মানে না হয়তো সে মাযহাব মানে না অথবা কারণা অনুসরণ করে কত থেকে কোন কিতাবে পড়েছে অথবা সে

আর আপনি অমুক তুমুকের কথা শুনে দুনিয়ার মধ্যে আবু হানিফাকে তুচ্ছ করে কথা বলেন আপনার মতন বেআব দুনিয়ার মধ্যে আর কয়জন আছে আপনি নিজেকে মুসলমান দাবি করেন ভাই দুস্থ বুজর্গ দুনিয়ার মধ্যে এটাও কে সবচেয়ে বড় আলামত দুনিয়ার মধ্যে আবু হানিফার মতন মুহাদ্দিস আবু হানিফার মতন গবেষক করে নেওয়া আলেম কতজন সমাজে আছে আছে এরকম একজন বড় মানবাপের একজন আলেমকে আল্লাহর ওয়ালিকে আপনি দুনিয়ার মধ্যে এরকম তুচ্ছ করে কথা বলেন আপনি তুচ্ছ করে কথা বলেন ইহাত থেকে বোঝা যায় কেমত বেশি ধরে নাই আল্লাহ রাসুল বলেছিলেন পনেরো নম্বর কেমতের আলামত হলো দুনিয়ার মধ্যে পরের জমানার মানুষগুলো আগের জমানার মানুষগুলাকে উত্তম ভাবে গালিগালাজ করবে এই মানুষগুলা কিছুই মনে করবে না আগের জমানার অনেক বড় বড় আলেমদেরকে মানুষ দুনিয়ার মধ্যে গালিগালাজ করে দুনিয়ার মধ্যে গালিগালাজ করে শেষ নাম্বারটা হলো দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে সম্মানের জন্য বয় করবে না জন্য বয় করবে না কথাটা ভালো করে বুঝুন দুনিয়ার মধ্যে পনেরো নম্বর সাত নাম্বারটা হলো দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে সম্মান করবে ভয়ে করবে ভয়ে মানুষ মানুষকে কিসের জন্য সম্মান করবে সালাম দিবে ভয়ে যে তাকে সালাম না দিলে আমার পরবর্তী সময় ক্ষতি হবে পরবর্তী সময় ক্ষতি হবে তাকে যদি আমি আজকে না জিজ্ঞাসা করি তাহলে পরবর্তী সময় সে আমার ক্ষতি করবে আমার ক্ষতি করবে আজকে যদি তার সাথে আমি খাতির না রাখি তাহলে সে আমার সাথে পরবর্তী সময় কারাপ আচরণ করবে মানুষ শুধু এই খারাপটা থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে আদত দিল থেকে মোহাম্মত করা দরকার ছিল দিল থেকে তাকে সালাম দেওয়ার কথা ছিল সেই সালাম মানুষ দিবে না সেই সালাম মানুষ দিবে না আজকের সমাজে এরকম অনেক সময় দেখা যায় অনেক মানুষকে মানুষ সম্মান করে বটে দুনিয়ার মধ্যে মহাব্বত নয় তাকে তার হাত থেকে তার অত্যাচার থেকে তার জুলুম থেকে তার পাওয়ার থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দেয় এটা কে আমাদের একটা আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা দুনিয়ার মধ্যে কেয়ামতের আগে মহিলাদের পোশাকগুলো এরকম হয়ে যাবে মহিলার শরীরের মধ্যে যা অঙ্গ-প আছে সব দেখা যাবে সব দেখা যাবে আজকে সমাজের মধ্যে তাকাইলে দেখেন তো দেখি কতজন মহিলা আছে যে শরীরটাকে ভালো করে দেখে রাখে কাপড় তো পরে খুব দামি কাপড় কিন্তু কবর পরলে কি হবে যা আছে সব বুজে যায় কোনটা কি আল্লাহ সকলকে মাফ করো এটা কেয়ামতের আলামতের আলামত এই দুনিয়ার মধ্যে আজকে মানুষ এটাকে গুলাই মনে করে না গুলা করে অথচ কাপড় তো এরকম করার কথা ছিল যেই কাপড় দ্বারা আপনার শরীরের অঙ্গ পতঙ্গ কোনটা কি বোঝাবে না যাবে না কাপড় তো দামি কাপড় আপনি পরতেছেন যেই কাপড় আপনাকে উলঙ্গ বেহায়পনা শিখাইছে বেহায়াপনা শিখাইছে রসুল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন নারী গুলা গর্ থেকে বের হয়ে যাবে পুরুষ ঘরে বসে বসে কবে নারী চাকরি করবে নারী চাকরি করবে একজন গবেষক আছে বাংলাদেশ একজন ডক্টর তার একটা আলোচনা আমি শুনেছিলাম এটা আমার কথা নাই তার কথাটা তার সে বলেছিল সে যখন প্রথম ডক্টর ছিল তাবলিকের সাথে তেমন জড়িত ছিল না পরবর্তী সময় যে কোনো কারণে সে তাবলিকের সাথে জড়িত হয়ে যায় হওয়ার পর একজন মুরব্বী বলেছিল আপনি কি কথাটা চিন্তা করে দেন সমাজের মহিলা যে গর্ত থেকে বের হয়ে যাচ্ছে সে তখন বলেছিল ডক্টর সাহেব বলেছিল যে আপনি কি বুঝলেন এটা তো সমাজের জন্য ভালো দেশের জন্য উন্নতি রেমিটেন্স বাড়তেছে সমাজের জন্য সমাজে সমাজের জন্য সমাজে ডাক্তার সাহেব তখন বললেন যে আপনি এটা রেমিটেসের কথা চিন্তা করলেন সমাজের মধ্যে আপনার সংসার আপনার ঘর থেকে আপনার বিবি আপনার বাচ্চা আপনার সব কিছু চাকরির মধ্যে বের হয়ে গেল আপনি সমাজের মধ্যে আপনার ঘরেই যদি আপনি ইসলামটাকে প্রচার না করতে পারবেন ইসলামটা আপনি প্রচার করবেন কোথায় প্রচার করবেন কোথায় ডক্টর সাহেবের এই কথাগুলো শোনার পর ডক্টর সাহেব নিজে বললেন আমি সেদিন বুঝতে পারি নাই সেদিন এখন যখন আমি দুনিয়ার মধ্যে কোরআন রিচার্জ করেছি আর বুঝতে পেরেছি তখন বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে এটা সবচেয়ে বড় একটা ষড়যন্ত্র নারীকে ঘর থেকে বের করে সমাজের মধ্যে বেহায়া বানায় বেহায়া বানায় দেওয়া এটাও কে একটা হলাম এটাও কে একটা বলেন কেমতের এই আলামুলক গুলো যখন সমাজের মধ্যে ঘটে যাবে তখন মনে করবে কেমত আর বেশি দূরে নয় যে আলামগুলো গুলো বলছি এগুলা ঘটে গেছে না ঘটবে সব ঘটে গেছে তাকে দেখেন আপনি সমাজের মধ্যে

কে আরেকটা আলামত শিকন সেটা হলো সমাজের মধ্যে মানুষ অনেক মানুষ দেখবেন গোজে দাঁড়াবে আমি ইমাম মাহাদি আমি অথচ আল্লাহ রাসুলের বাস্য অনুযায়ী দুনিয়ার মধ্যে যে ইমাম মাহাদি সে দুনিয়ার মধ্যে আগমন করবে সে কখনো বলবে না আমি ইমাম মাহাদি এই কথা সে কখনো বলবেন এই কথা সে কখনো বলবেন ওলামাই কেরাম আল্লাহ রাসুল যেভাবে তাকে খুঁজতে বলেছেন খুঁজে বের করবেন সে হল ইমাম মাহদি তার কাছে যাবে যাওয়ার পর বলবে আপনি হলেন দুনিয়ার মধ্যে ইমাম মাহদি আল্লাহ রাসুল বলে গেছিলেন আপনার বাবার নাম মুখ হবে আপনার মায়ের নাম আপনার চেহারা এরকম হবে আপনি দেখতে এরকম হবেন আপনার আচার ব্যবহার এরকম হবে আপনি এমন দিন দুনিয়াতে আসবেন সবকিছু আপনার আল্লাহর রসুলের হাদিসের সাথে মিলে গেছে আপনি হলেন দুনিয়ার মধ্যে ইমাম মাহদি তখন ইমাম মাহদি বলবে হ্যাঁ আমি দুনিয়ার মধ্যে ইমাম মাহদি তখন ওলামাই কেরাম এই সমাজের মধ্যে ফাতনাই বরপুর হয়ে যাবে ইমাম মাহদীকে নিয়ে এই সমাজের মধ্যে ফাতনা দূর করার জন্য সর্বোত্তম উলামায়ে کرام একটা দল গঠন করবে এই দল গঠনের মাধ্যমে দুনিয়ার মধ্যে সকল কুসংস্কারগুলোকে দুনিয়া থেকে উৎচ্ছেদ করে দেওয়া হবে উৎচ্ছেদ করে দেওয়া হবে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আগমন করবে এর আগে যদি দুনিয়ার মধ্যে অনেক মানুষ আমরা দেখেছি বাংলাদেশে অনেক লোকের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখতে পাই সে দাবি করে আমি ইমাম মাহদী যেগুলো দাবি করবে সবগুলা ভণ্ড

হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করবেন আগমন করবেন মিনারার মধ্যে এসে নামবেন আসরের সময় হয়ে থাকবে মানুষগুলা তাকিয়ে থাকবে দেখবে একদল মানুষ চিল্লায় থাকে আহবান সাহালান বলে তাকে সাদরে গ্রহণ করবে নামাবে মিনারার থেকে নামানোর পর সকলে মিলে কাজ করতে শুরু করবে এদিক দিয়ে দাজ্জাল বের হয়ে যাবে দাজ্জাল বের হয়ে যাবে দাজ্জালের আবির্ভাব হয়ে যাবে দাজ্জাল দুনিয়াতে আরো আগেই চলে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লামের একজন সাহাবি ছিলেন যার নাম ছিল তামিম দারি এই তামিম বলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম দুনিয়া তাকালীন সময় তারা একটা দল বল নিয়ে সফরের মধ্যে রওনা হয় সফরের মধ্যে রওনা হওয়ার পর কোথায় এক জায়গায় যাওয়ার পর একটা গুড়লি হয় তাদের এই নৌকাটা হারিয়ে যায় একটা পাহাড়ের মাথায় গিয়ে টেকে পাহাড়ের মাথায় গিয়ে তারপর সে এখানে যাওয়ার পর পাহাড়ের মাথায় যখন টেকে তাকার পর দেখেন একজন ব্যক্তি দেখা যায় যার গায়ের মধ্যে বড় বড় লোক দেখা যায় চোখের মধ্যে একটা বড় চোখ দেখা যায় মাথার মধ্যে কাফের শব্দ লেখা কাফের শব্দ লেখা আল্লাহ রাসুলের তামিম তামিমদারি বলেন আমি যখন তাকে দেখলাম দেখার পর জিজ্ঞাসা করলাম আপনি কে তখন সে আমাকে জিজ্ঞেস করলো আপনার আপনারা কোথায় থেকে আসছেন বললো আমরা মক্কা থেকে আসছি আপনি কি আপনার নবী আপনাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ আপনাদের কি বলে নাই আমার ব্যাপারে যে বলল আপনি কে আমি হলাম দুনিয়ার মধ্যে দাজ্জাল আমি দাজ্জালের বিষয়ে আপনাদেরকে কেউ কিছু বলে নাই বললো হ্যাঁ আমাদের রাসূলুল্লাহ বলেছিল কিন্তু আমরা এই কতগুলা বিশ্বাস করি নাই কতগুলা বিশ্বাস করি নাই কথাগুলা বলার সাথে সাথে তারা আবার ভয়ে গিয়ে গাড়িতে নৌকায় উঠে যায় উঠে যাওয়ার সাথে সাথে নৌকা আবার একটা ঘূর্ণিঝড় হয় আবার যেই জায়গায় ছিল সেই জায়গায় চলে যায় আল্লাহ রাসুলের কাছে সে পরের দিনে সে বর্ণনা করেন রাসুল দুনিয়ার মধ্যে আমরা অমুক একটা জায়গায় যাই আমাদের নৌকাটা গুন্ডি জরে হারিয়ে যায় একটা পাহাড়ের মাথায় গিয়ে টেকে একজন ব্যক্তির সাথে সাক্ষা হয় তার কপালের মধ্যে কাফের শব্দ লেখা ছিল গায়ের মধ্যে বড় বড় লোক ছিল তাকে দেখার পর আমরা বড় আতঙ্কে ছিলাম সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে সে নিজেকে কাফের দাবি করতেছে সে নিজেকে দুনিয়া দুনিয়ার মধ্যে দাজ্জাল দাবি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হলো আল্লাহ তাআলার ইশারা দুনিয়ার মধ্যে দাজ্জাল আগমন করেছে কিন্তু বের হওয়ার এখনো সময় হয় নাই যখন সময় হবে দাজ্জাল দুনিয়ার মধ্যে আবির্ভাব করবে এই দাজ্জাল আপনি যেখানে বসে আছে আপনি আমি এখানেও দাজ্জাল আসবে এই আশুলিয়ার মাটিতেও দাজ্জাল আসবে আপনি আমার শিখদার মুরেও দাজ্জাল আসবে দাজ্জাল ঈমান বেদিন বেঈমানদেরকে পরীক্ষা নেবে ইমানদারদের পরীক্ষা নিবে ইমানদারের কাছে গিয়ে বলবে হে ইমানদার দুনিয়ার মধ্যে বলো তোমার রিজিকের মালিককে ইমানদার বলবে দুনিয়ার মধ্যে আমার রিজিকের মালিক আল্লাহ বলবে তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার রিজিকের মালিক আল্লাহ হয়ে থাকে তাহলে তোমার আল্লাহকে বলো তোমার রিজিক পাঠানোর জন্য ইমানদার বলবে আল্লাহ তালার কাছে যদি ইমান দুর্বল হয় তাহলে সেই কথাটা এরকম লেখা আছে ইমান দুর্বল হওয়ার কারণে অনেক মানুষ দাজ্জালের কথাই চলে যাবে দাজ্জালে যখন বলবে যে এখানে বলো যে তোমার মা আলিককে রিজিক দেওয়ার জন্য মা আলিক রিজিক দেবে না তখন দাজ্জাল বলবে তোমার কি লাগবে আমার কাছে চাও দেওয়ার সাথে সাথে দাজ্জাল তাকে দেবে দেওয়ার পর বলবে এখন বলো তোমাকে কে দিয়েছে বলবো আপনি যদি আপনি যদি তাহলে আমি তোমার কে বলবো আপনি আমার খোদা বলুন নজবুল্লাহ একজন কৃষকের কাছে যাবে যুবক কৃষকের কাছে যাবে যাওয়ার পর গিয়ে বলবে কৃষক জমিনের মধ্যে তোমার মালিক আল্লাহ তালাকে বলো বৃষ্টি বর্ষণ সন্তান

আরেকজন ইমানদারের কাছে পরীক্ষা করার জন্য যাবে এসে গিয়ে বলবে তুই যদি আমার কথা না মানো আমার ডান হাতে হলো জান্নাত বাম হাতে হলো জাহান নাম যদি মানো বাম হাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবো না হয় তোমাকে বাম হাতের মধ্যে প্রবেশ করাবো আল্লাহ রসুল বলে গেছেন সেই কথা তোমরা ভয় পেও না তোমাদেরকে যদি সেই অবস্থায় মেরেও ফেলে আল্লাহ তোমাদেরকে সাহাদের মর্যাদা দিবে এবং যে বাম হাতের মধ্যে জাহান্নামে নামে তোমাদেরকে ফেলবে ফেলার সাথে সাথে আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে জান্নাতে পৌঁছে দিবে দাজ্জাল আসলে ভয় করার কিছু না যদি এসে যায় তাহলে চিন্তা করতে হবে দুনিয়ার মধ্যে তার কঠোর শাস্তি যতই দেখ না কেন ইমান হারা মুসলমান কখনো হতে পারে না পারে না এভাবে করে মদিনার মধ্যে একজন যুবকের সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে এবং দাজ্জাল যাকে একবার মারবে আবার জিন্দা করলে আর তাকে মারতে পারবে না আর তাকে মারতে দাজ্জাল একজন যুবকের সাথে সাক্ষাৎ করার পর যুবক বড় ইমানদার হবে গিয়ে বলবে আমি তোমাকে এখন মারবো এবং তোমাকে আবার জিন্দা করবো এটা দুনিয়ার মধ্যে কোন মানুষের পক্ষে সম্ভব নয় একমাত্র মালিক ছাড়া কেউ দুনিয়ার মধ্যে হত্যা করার মতন ক্ষমতা রাখে না দাজ্জাল বলবে ক্ষমতা আমার আছে তুমি আমার কথা বিশ্বাস করো বললো না আমি তোমার কথা বিশ্বাস করি না কথা বিশ্বাস না করলে কি করতে হবে যে আমাকে আপনি মারেন আবার জিন্দা করেন দেখেন দেখি জিন্দা করেন দেখেন দেখি এবার যুবককে দাজ্জাল মারবে মারার পর আবার জিন্দা করবে জিন্দা করার পর যুবক এবার দাঁড়িয়ে হাসতে থাকবে হাসবে আর বলবে দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল বলে গিয়েছিল একজন যুবককে সে মারবে আবার জিন্দা করবে আর জিন্দা করার পর সে আর তাকে মারতে পারবে না এই ক্ষমতা একমাত্র আল্লাহ দাজ্জালকেই দিবে তাহলে দুনিয়ার মধ্যে আমি ইমানদার মুসলমান বুঝতে পারছি তুমি দাজ্জাল এই কথাটা বুঝতে আর কোনো বাকি নাই দুনিয়ার মধ্যে তুমি আমাকে চাইলে আর মারতে পারবে না চাইলে আর মারতে পারবে না

ঈসা আলী হিসালাতাম যখন এবং ইমাম মাহাদি আলী হিসালাতাম দুজন যখন হাত মিলাবে হাত মিলে যুদ্ধের সরামজাম তৈরি করবে দার্জালের সাথে যুদ্ধ শুরু হবে সকল মানুষ মারা যাবে আল্লাহর রসুল বলেন দার্জাল যখন ঈসা আলী হিসালাতামকে দেখবে দেখার সাথে সাথে মোমবাতি রকম আগুন লাগলে গলে যায় দার্জাল ইমাম ঈসা আলী দেখার সাথে সাথে এবার জমিনের মধ্যে গলে শেষ হয়ে যাবে আল্লাহ তালা তাকে এমন ক্ষমতা দান করবে হযরত ঈশ্বাস আলাই ক্ষমতা পাওয়ার পর এই দুনিয়ার মধ্যে চলতে থাকবে যুদ্ধ বিগ্রহ শুরু হবে সব মারা যাবে ইহুদিগুলা খেজুর গাছের নিচে পাহাড়ের চিপাই চাপাই লুপাইবে। আল্লাহ তালা সেদিন পাহাড় এবং খেজুর গাছের জবান খুলে দিবে সেদিন আল্লাহ তালা প্রত্যেকটি খেজুর গাছের পিছনে যে ইহুদিগুলা লুকাবে তাদেরকে গাছ বলে দিবে হে মুসলমান তাকে দেখে আমার পিছনে একজন ইহুদি লুকাইয়ে আছে পাহাড় বলে দিবে আমার পিছনে তাকিয়ে দেখে একজন ইহুদি লুকায় আছে তাকে তোমরা দরে হত্যা করো সেদিন মুসলমান ধরে ধরে ইহুদিদেরকে হত্যা করবে হত্যা করবে এদেশের মধ্যে এই কাজ যখন শুরু হবে তখন এমন একটাই পর্যায় শুরু হয়ে যাবে এই দাজ্জাল দুনিয়ার থেকে চলে যাওয়ার পর দুনিয়াটা খুব শান্ত শিষ্ট চলতে থাকবে আল্লাহ তালা মানুষের মধ্যে এমন রহমত বরকত দান করবে একটা ডালিম দেড়শো মানুষ খেতে পারবে আল্লাহ আল্লাহ তালা এত রহমত বরকত দান করবে যে একটা ডালি দেড়শো মানুষ মিলে খেতে পারবে এটা দুনিয়াতে আল্লাহ তালা দিবে আখেরাতে জান্নাতে নয় দুনিয়াতে আল্লাহ তালা দিবে এরপর আল্লাহ তালা বলেন আরেকটা আজাব বের হবে সেটা হলো ইয়াজুজ মাজুজ এইগুলাকে আল্লাহ তালার আরেকজন পয়গম্বর ছিলেন সুলাইমান এগুলাকে বন্দি করে রেখেছিলেন যেটা আমরাকে কে শীষ বলি অনেক সময় বড়ির মধ্যে আমরা লাগাই বড়িটা নিচে যাওয়ার জন্য মাছ যে বসি বসির মধ্যে লাগাই না শীষ এরকম কিছু দিয়ে আল্লাহ তারা বলেন সেদিন পয়গম্বর সুলাইমান আলী হিসালাম তাদেরকে বন্দি করে রেখেছিলেন তারা সেদিন কাল কামতের দিন প্রতিদিন এখনো পর্যন্ত তারা ওই জায়গায় বন্দি আছে যখন কামতের ওই সময় হবে তখন তারা বের হবে তারা প্রতিদিন এই শিষটাকে ছাড়তে থাকে সারাদিন ছাড়ার পর সন্ধ্যার সময় হালকা কিছু বাকি থাকে তখন বলে এটা পরের দিন খাবো একদিন দুই দিন তিন দিন প্রতিদিন একই কথা বলে এটা পরের দিনে সেদিকে আবার যেই সেই হয়ে যায় সারাদিন চাটার পর সন্ধ্যা সময় বলে পরের দিন খাবো যেদিন তারা বের হওয়ার সময় হবে সেদিন বলবে দুনিয়ার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে পরের দিনই সেটা আমরা খাবো পরের দিন এসে দেখবে এটা আর বাড়বে না তখন এটা খেয়ে দুনিয়ার মধ্যে বের হয়ে যাবে এগুলা যখন দুনিয়ার মধ্যে বের হবে এদের এত ক্ষমতা আর এত ক্ষুদার্থ থাকবে তারা দুনিয়ার গাছপালা গুলা বড় বড় আপনি নারিকেল গাছ বিভিন্ন রকমের গাছ ধরে ধরে খেয়ে ফেলবে নদীর সকল পানি খেয়ে শেষ করে ফেলবে সমাজের মানুষ বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মুসলমানদেরকে নিয়ে পাহাড়ের মাথায় গিয়ে দাঁড়াবে দাঁড়ানোর পর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে মালিক দুনিয়ার মধ্যে এই আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তাআলা যখন দোয়া করবে সাথে সাথে আল্লাহ আসমান থেকে এক প্রকারের বিচ্ছু বাড়াবে বিচ্ছু বিচ্ছু বাড়াবে বিচ্ছু বিচ্ছু বাড়ানোর পর প্রত্যেকটি এই হাতের এদিক দিয়ে ঢুকবে ঢুকার পর বিশ্বের যন্ত্রণায় সব দুনিয়ার মধ্যে মারা যাবে মারা যাওয়ার পর দুর্গন্ধে সমাজ নষ্ট হয়ে যাবে দেশটা দুর্গন্ধ হয়ে যাবে মানুষগুলো অস্তিত্ব থাকবে না তখন আল্লাহ কাছে করে মালিক দুনিয়ার দুর্গন্ধ থেকে আমাদের আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ করবেন এই বৃষ্টি বর্ষণ যখন দুনিয়াতে হবে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে দুনিয়াটা বড় সুন্দর হয়ে যাবে এই সমাজের মধ্যে রহমত বরকত থাকবে তখন মানুষ বড় শান্তিতে বসবাস করতে থাকবে একদিন দুই দিন তিন দিন যাইতে 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 এমন একটা সময় মানুষের মধ্যে হয়ে যাবে আবার মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করতে থাকবে যখন আল্লাহর নাফরমানি করতে থাকবে তখন আল্লাহ তালা আবার দুনিয়ার মধ্যে তাদেরকে আজাব গজবে নিক্ষেপ করবে এমন একটাই পর্যায় চলে আসবে মানুষগুলা আর দুনিয়ার মধ্যে ইমানদার আল্লাহওয়ালা বললে কেউ থাকবে বললে কেউ থাকবে যখন ইমানদার আল্লাহওয়ালা বললে আর দুনিয়ার মধ্যে কেউ থাকবে না তখন আল্লাহ তালা পয়গম্বর

এই চারজনের মধ্যে কেউ কেউ এরকম লেখেছেন এই চারজন মানুষ যখন সিংহাই দেওয়ার সময় হবে ফুৎকার দেওয়ার সময় হবে কেউ লেখেছেন কিতাবের মধ্যে চারজন মানুষ সকল মানুষ মারা যাওয়ার পরে চারজন মারা যাবে আবার কেউ লেগেছেন তিনজন মারা যাবে শুধু আজরাই আলাইসাল্লাম বেঁচে থাকবেন কারণ প্রথম সিংহাই ফুৎকার দেওয়ার পর বাকি মানুষের জান কবচ করার জন্য এখানে অনেকটি রেওয়ায়ত এরকম আছে কিন্তু কথা হচ্ছে যখন আল্লাহ তালা যখন সিংহাই ফুৎকার দেওয়ার সময় হয়ে যাবে আল্লাহ তালা বলেন যে সিংহাইটাই নিয়ে দাঁড়িয়ে আছেন এই সিংহাটার এতগুলো ছিদ্র হবে কেমত পর্যন্ত দুনিয়ার শুরু থেকে কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছে এই পরিমাণ সিংহাটার একটা ছিদ্র থাকবে যতগুলা মানুষ এতগুলা সিংহার মধ্যে ছিদ্র থাকবে যখন সিংহাই ফুৎকার দেওয়া হবে আল্লাহ তারা যখন হুকুম করে দিবেন সিংহাই ফুৎকার দেওয়ার পর মানুষগুলো প্রথম মনে করবে আওয়াজটা বড় সুন্দর যে জায়গায় থাকবে সেখান থেকে তাকিয়ে থাকবে আয় এত মধু সুন্দর আওয়াজ কোথায় থেকে আসে আস্তে 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 আওয়াজের বিকট তো বাড়তে থাকবে মানুষগুলো আওয়াজের শব্দে মাথা মগল শরীর ফেটে দুনিয়ার মধ্যে মানুষ আত্মহত্যা করবে মানুষ মারা যাবে এই দুনিয়ার মধ্যে মানুষ আস্তে আস্তে নয় সবাই মারা যাবে আল্লাহ তালা বলেন প্রথম সিংহাই ফুৎকার দেওয়ার পর সব মানুষগুলো মরে যাবে দ্বিতীয় সিংহাই ফুৎকার দেওয়ার পর আসমান জমিন যেখানে আপনি আমি বসে দিই সব ব্যঙ্গে চুরমার হয়ে যাবে আল্লাহ তালা সুরত তারিখের মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মধ্যে সেদিন আমার একটা অবস্থা হয়ে দাঁড়াবে পাহাড়

রসুল্লাহ সাল্লু আলহিমকে সর্বপ্রথম উঠাবেন পরে সব মানুষগুলা উঠতে থাকবে উঠতে উঠতে মানুষগুলা সবাই দৌড়তে থাকবে আল্লাহ তালা বলেন আজকে যেখানে কাবা আছে সেখানে মালিকের আরশা আজিম থাকবে মানুষগুলা সব ওই সিরিয়ার দিকে দৌড়াতে থাকবে যে যেখানে আছে সকল প্রান্তে থেকে মানুষ ওই সিরিয়ার দিকে দৌড়াতে থাকবে সেদিন আল্লাহ তালা প্রত্যেকের আমল্ প্রত্যেকের হাতে দিয়ে দিবে মানুষগুলা বিচার কার্যের জন্য মানুষ ছিল্লাইতে থাকবে ও আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি বিচার কার্যগুলো শুরু করে দেন বিচার কার্য শুরু হওয়ার আগে প্রত্যেকটি মানুষ কান্না করতে করতে কারো কমর পর্যন্ত পানি হবে কারো কমর পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো গলা পর্যন্ত পানি হয়ে যাবে মানুষ প্যারেসের টেনশনে মানুষ এরকম অবস্থা হয়ে দাঁড়াবে সেই অবস্থায় মানুষ বিচার কার্য শুরু করার জন্য এক একজন পৈগম্বরের কাছে দৌড়াইতে থাকবে কেউ বিচার কার্য শুরু করবে না সেই দিন আপনি আমার নবী জাহমাদুর রসুল্লা আল্লাহর কাছে যেদিন শেষ দায় পরে কান্না করবে আল্লাহর রসুলের কথা শুনে আল্লাহ তারা বিচার কার্য শুরু তারা এরপর জান্নাত নাম হবে ভাই দুস্থ বুজুর্গ সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়ার মধ্যে এই সব কিছু ধ্বংস হবে আপনি আমিও দুনিয়ার দিকে চলে যাব। কিন্তু কথা হচ্ছে দুনিয়ার মধ্যে কেমতের আগে যে ফেতনা দুনিয়াতে আগমন করবে এই ফেতনা যেন আপনি আমাকে কখনো গ্রাস না করতে পারে ফেতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করে যদি ফেতনায় পড়ে যায় তাহলে আপনার দিল নষ্ট হয়ে যাবে আর যখন দিল নষ্ট হয়ে যাবে তখন আপনার কাছে হালালকে হারাম মনে হইবে হারামকে হালাল মনে হইবে হককে বাতিল মনে হইবে বাতিলকে আপনার কাছে হক মনে হইবে সেই জন্য দুনিয়ার কেমতের আগের সকল ফেতনা থেকে আল্লাহ তালা আপনি আমাকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন ওয়াখির আলহামদুলিল্লাহ রবিল্লাহ